হ্যালো বন্ধুরা, আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটির টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, তবুও একবার বলে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিক বাংলা 2019-এর 2 দাগের এসিকিউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে। 2, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1, ফাঁপি কাকে বলে? শীতকালে প্রবল বৃষ্টির সঙ্গে যে ঝড় হয় তাকে বাংলায় ফাঁপি বলা হয়। 2.2, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কী হানা দেয়? কয়লা খনিতে কর্মরত শ্রমজীবী শ্রমিকদের নিদ্রাহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। 2.3, চিনিলাম আপনারে, কবি কীভাবে নিজেকে চিনলেন? কবি নিজেকে চিনেছিলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। 2.4, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না? রজনীবাবু প্রতিদিন তার পাকা চুলে অর্ধেক শিশি কলপ লাগিয়ে ছোকরাদের মতো এত ইয়ার্কি মারতেন যে তার বয়সটা ঠিক বোঝা যায় না। 2.4, অথবা বিভাব নাটকের অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? বিভব নাটকের অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। 2.5, উপসর্গ কাকে বলে? উপসর্গগুলি হলো এক ধরনের অব্যয় যারা শব্দের শুরুতে বসে পদগুলির মানে পাল্টে দেয়, যেমন অবিচার। 2.6, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? সংক্ষেপিত পদ এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না, যেমন ছোট দাদা ছোটদা। 2.7, চুন্নি রে তুই খা কোন গল্পের অংশ? চুন্নির পরিচয় দাও। ভাত গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। চুন্নুরি হলো উৎসবের কন্যা বা মেয়ে। 2.8, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? পাড়াগাঁর বাসর ঘরে বদলি বাড়ির মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। 2.9, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? ক্রন্দনরত জননীর পাশে না থাকার কথা বলা হয়েছে। জয়তোরণে ঠাসা কোন শহর? রোম। 2.11, বিভাব নাটকে উল্লেখিত কাবকি নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। বিভাব নাটক ঘটনার পিছনে অনুপ্রেরণার কাজ করেছিল কাবকি নাটকটি। 2.11, অথবা রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? রজনীবাবু কালীনাথকে অন্ধকার গ্রিন রুমে শুয়ে থাকতে দেখে ভয় পেয়েছিলেন। 2.12, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? 1538 খ্রিস্টাব্দে ইংরাজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার টমাস এলিয়টের ল্যাটিন ইংরাজি অভিধানে। তো এই ছিল 2019-এর উচ্চ মাধ্যমিকের বাংলার এসএকিউ এর প্রশ্ন এবং তার উত্তর। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যান। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।